প্রিয় শিক্ষার্থীবৃন্দ, কেমন আছো? আজ কিন্তু আমি তোমাদেরকে নবম দশম শ্রেণীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বইয়ের প্রথম অধ্যায় থেকে আলোচনা করব। তোমরা খুব মনোযোগ দিয়ে শুনবে, কারণ মনোযোগ দিয়ে শুনলে তোমাদের যেহেতু ক্লাস হচ্ছে না সেহেতু তোমাদের অনেক উপকার। যেহেতু তোমাদের করোনা ভাইরাসের জন্য পাঠদান বিরত আছে, সেই কারণে আমি চিন্তা করেছি ভিডিও তৈরি করে সেখানে এই ক্লাসগুলো যদি আমি অনলাইনে দিই সেগুলো দেখে তোমরা বাড়িতে বসেই অনেক উপকৃত হতে পারবে। তবে চলো আজকের ক্লাসে সাবস্ক্রাইব করি, কারণ পরবর্তী ক্লাস দেওয়ার সাথে সাথে যেন তোমরা নোটিফিকেশন পাও। ওকে, তাহলে চলো ক্লাসে। আজকের ক্লাসে সকলকে স্বাগত। প্রথমে আজকের ক্লাস পরিচিতি, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি নবম দশম শ্রেণী, আর আমার পরিচয় আমি আব্দুল হামিদ মহাশফুল্লাহ, সহকারী শিক্ষক আইসিটি কাহার সিদ্দিকী আফাদিল ডিগ্রি মাদ্রাসা। এবারে তোমরা একটু ভালো করে লক্ষ্য করো যে আমরা যে যন্ত্রটি দেখছি এটা কি তোমরা চিনতে পারবে? এটি একটি প্রিন্টিং মেশিন, পুরাতন মুদ্রণ যন্ত্র। এটা অনেক আগে অষ্টাদশ অথবা ঊনবিংশ শতাব্দীতে এটা ব্যবহৃত হয়েছে। তবে তোমরা এটাকে চিনতে পারবে, এবার চিনতে পারছো তো, তাই না? এটাও একটা আধুনিক ডিজিটাল প্রিন্টিং মেশিন। এটা বর্তমান মুদ্রণ যন্ত্র যাকে বলে। আরেকটা ছবি দেখি আমরা, এটাও তোমরা চিনতে পারবে না, তবে খেয়াল করে দেখো এখানে মানে শস্য থেকে তেল মারাই কাজ চলছে। এটা একটি পুরাতন তেল প্রক্রিয়াকরণ পদ্ধতি বা যন্ত্র। এই চিত্রটির সাথে তোমরা খুব পরিচিত, কারণ তোমরা প্রায়শই বিভিন্ন বিজ্ঞাপনে দেখে থাকো প্রসেসিং হয়ে আমাদের হাতে এসে পৌঁছচ্ছে। এর প্রধান যে কাজ করছে সেটা হচ্ছে আইসিটি। এই আইসিটির কারণে এই যন্ত্রগুলোকে মানুষের মতো করে কাজ করার ক্ষমতা দেখে দেওয়া আছে, যার কারণে তারা একদম প্রসেসিং করে আমাদের হাতে দিচ্ছে। একে বলে মানুষের কোনো হাতের ছোঁয়া ছাড়াই এই কাজগুলো সম্পন্ন হচ্ছে, যন্ত্রই করে ফেলছে। তো এটি একটি তেল প্রক্রিয়াকরণ পদ্ধতি বা যন্ত্র। আমরা আরো কিছু ছবি দেখব। এই ছবিগুলো খুব আধুনিক ছবি, এগুলোর দ্বারাই আমরা যেটা বুঝতে পারছি যে আমাদের আইসিটি ব্যবহার করে আমরা এই তথ্য প্রযুক্তিকে ব্যবহার করে আমরা কোন পর্যায়ে গিয়ে পৌঁছেছি। তাহলে এই যে ছবিগুলো চিত্রগুলো দেখি, এই চিত্রগুলো দেখার পরে তোমাদের কি মনে হচ্ছে আজকের পাঠের বিষয় কি হতে পারে, চিন্তা করতে পারছো কি? একটু খেয়াল করো, আমরা কিন্তু তথ্য ও যোগাযোগ প্রযুক্তির প্রথম অধ্যায়ে আছি। হ্যাঁ, তোমরা হয়তো এখন বুঝতে পেরেছ আজকের পাঠের বিষয় হবে একুশ শতক এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি। তথ্য প্রযুক্তিকে একুশ শতকে ব্যবহার করতে বা এই অংশ হিসেবে তৈরি হতে আমাদের কি কি করা প্রয়োজন, কি কি যোগ্যতা লাগবে, এগুলো আজকের আলোচনায় মূলত থাকবে। এই পাঠ শেষে শিক্ষার্থীরা একুশ শতকের সম্পদের সংজ্ঞা দিতে পারবে। গ্লোবালাইজেশন ও ইন্টারন্যাশনালাইজেশন সংজ্ঞা বলতে পারবে। তিন নম্বরে জ্ঞান ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার দক্ষতা গুলো কি কি সেগুলো ব্যাখ্যা করতে পারবে। তা আমরা আগে ধারণা নিয়ে যে আমরা সম্পদ বলতে কি বুঝি, আমরা পূর্বের ধারণা মতো আমাদের যে ধারণাটা ছিল বা এখনো আমাদের ভিতরে জেগে বসে না বর্তমান ধারণাটা, পূর্বের ধারণাটাই আছে, সেই পূর্বের ধারণাটা কি সেটা আমরা একটু জেনে নিই। আমরা সম্পদ বলতে যেটা বুঝতাম সেটা হচ্ছে আমাদের শস্য। আমার বাড়িতে আমার কৃষকেরা বলে আমার বাড়িতে আমার গোলায় এখন 100 মন বা 200 মন 300 মন ধান আছে, গম আছে, এগুলো এগুলোই তাদের সম্পদ। যারা ইন্ডাস্ট্রিয়াল তারা বলে আমার 2টা ইন্ডাস্ট্রি আছে,
যারা বাড়ি গাড়ির মালিক, তারা বলে আমার 5 তলা 10 তলা বাড়ি আছে, আমার 5টা গাড়ি আছে, 2টা গাড়ি আছে, এগুলো সম্পদ। আবার যার ব্যাংক ব্যালেন্স আছে, সে বলে আমার নগদ বা ব্যাংকে 10 লাখ 20 লাখ 50 লাখ 1 কোটি টাকা আছে। তো মূলত সম্পদ বলতে আমরা যেটা বুঝিয়েছি পূর্বের ধারণা অনুযায়ী, সেটা এই এগুলো। এবার আসি আমরা বর্তমানে বা 21 শতকে এসে আমরা সম্পদ কি বুঝি, বলতে কি বুঝছি। আমরা বর্তমান ধারণা অনুযায়ী, তথ্য প্রযুক্তির ধারণা অনুযায়ী, আমরা সম্পদ বলতে মানুষকে বুঝিয়ে থাকি, জনগণ। এবং এই মানুষের ব্রেন অথবা জ্ঞানকে, একজন মানুষ তার জ্ঞানকে কতটুকু সুন্দর ব্যবহারের করে সমাজে প্রতিষ্ঠা লাভ করতে পারে, সেটাই আমাদের দেখার বিষয়। আমরা ছবিতে যে ব্যক্তিকে দেখছি, নাম হচ্ছে বিল গেটস। ইনি আজ থেকে 15 বছর বা 16 বছর আগে একজন স্টুডেন্ট ছিল, তার তেমন কিছুই ছিল না, কিন্তু তার মেধাটাকে, তার এই জ্ঞানটাকে সে সঠিক ব্যবহার করে সফটওয়্যার তৈরি করেছে, যে সফটওয়্যার সারা বিশ্বের কম্পিউটার গুলোতে ব্যবহৃত হয়। যার কারণে তার প্রযুক্তির জ্ঞান ছিল অত্যন্ত প্রখর, সেই জ্ঞান গুলোকে সে ব্যবহার করে যে সফটওয়্যারটা তৈরি করেছে, ওই সফটওয়্যারের বিক্রির টাকা দিয়ে সে এখন বরাবরই অন্তত 10 বছর 15 বছর ধরে সে বিশ্বের শ্রেষ্ঠ ধনীর তালিকায়, এবং অধিকাংশ সময় সে 1 নম্বর তালিকায় 1 নম্বরে তার নাম লেখায়। এই কাজটি শুধু সম্ভব হয়েছে তার মেধা বা জ্ঞানের কারণে। তাহলে আমরা বর্তমানে যে সম্পদের সংজ্ঞা বলি, আমরা বলতে পারি সম্পদের সংজ্ঞা হিসেবে আমরা জানি যে কোনো মানুষকে অথবা জ্ঞানকে আমরা সম্পদ বলতে পারি। এবারে আমরা পড়ব তথ্য যোগাযোগ প্রযুক্তির প্রভাব। আমরা খুব ভালো করে যদি খেয়াল করে দেখি, তাহলে আমরা দেখতে পাবো এই তথ্য প্রযুক্তির বিস্তারের কারণে বা তথ্য প্রযুক্তির ব্যবহারের কারণে আমরা দেখতে পাচ্ছি এই দুইটা বিষয় আমাদের সামনে চলে এসেছে। সেই দুইটা বিষয়ের একটি হচ্ছে গ্লোবালাইজেশন। আমরা একটা গ্রামে বাস করি, সেই গ্রামে সকালবেলা ঘুম থেকে উঠেই আমি কোথায় কার বাড়িতে, মানে কোন ঘটনা ঘটলো, কে অসুস্থ হইলো, কে হাসপাতালে গেল, কার বাড়িতে কোন আত্মীয় আসলো, কে কি চাষ করছে, এসব খবরগুলো আমরা সকালবেলায় পেয়ে যাচ্ছি। সকালবেলা আমরা টিভি খুললে আমরা গোটা বিশ্বের সব খবরাখবর পেয়ে যাচ্ছি। তাহলে এটা আমাদের গ্রামের মতোই হয়ে গেছে, কিন্তু সেটাও কিন্তু তথ্য প্রযুক্তি আমাদেরকে সহজ করে দিয়েছে। আমি ইচ্ছা করলেই একজন ইংল্যান্ড, আমেরিকায় আছে, জাপানে আছে, অস্ট্রেলিয়া আছে, তাদের সাথে আমি যোগাযোগ করতে পারছি মুহূর্তের ভিতরে, তাকে আমি কল করতে পারছি মোবাইল কল, তাকে আমি মানে মেসেজ করতে পারছি, তাকে ইমেল পাঠাতে পারছি, অ্যান্ড দেন লাস্ট তাকে আমি ভিডিও কল দিয়ে সরাসরি দেখতে পাচ্ছি এবং তার সাথে কথা বলতে পারছি। এই যে গোটা বিশ্বব্যাপী আমাদের যোগাযোগ, সেই যোগাযোগটা নিয়ে এসেছে তথ্য যোগাযোগ প্রযুক্তি। এই তথ্য এবং যোগাযোগ প্রযুক্তির কারণে গোটা বিশ্বটা যেন আমাদের হাতের মুঠোয় চলে এসেছে, আর একেই আমরা বলছি গ্লোবালাইজেশন, ইন্টারন্যাশনালাইজেশন। আমরা যদি একটু খেয়াল করি, ইন্টারন্যাশনালাইজেশন, ন্যাশন মানে জাতি, আমরা কি বাঙালি জাতি, বাংলাদেশি, আমাদের ন্যাশনালিটি হচ্ছে বাংলাদেশি। ঠিক ওই রকম ভারতে যারা বসবাস করে তারা ইন্ডিয়ান, যারা আরবে বাস করে সৌদি আরব তারা আরাবিয়ান, ঠিক এইরকম যে যে দেশে বাস করি আমরা তারা সবাই এক দেশের একজন নাগরিক। কিন্তু বর্তমানে যে ব্যবস্থা তৈরি হয়েছে, এই যে বললাম যে আমাদের যে তথ্য প্রযুক্তির প্রসারের কারণে যে পদ্ধতিগুলো চলে আসছে, যে প্রযুক্তি গুলো আসছে, ইচ্ছা করলেই আমার পেরিয়ে, আমার জাতিকে পেরিয়ে আমি সারা বিশ্ব জাতিকে, বিশ্বের সাথে তাল মিলে চলতে পারছি। বিশ্বের যে কোনো জায়গায় অবস্থান করে আমি বিশ্বের আরেক প্রান্তের
সভ্যতা কালচার সবকিছুকে আমি দেখতে পাচ্ছি, শুনতে পাচ্ছি, তাদের সাথে শেয়ারিং করতে পাচ্ছি। এবারে আমরা আলোচনা করব জ্ঞান ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার যোগ্যতা। যেহেতু এখন বর্তমান বিশ্বটা জ্ঞান ভিত্তিক সমাজ, এখানে এই জ্ঞানটাকে যে যত সুন্দরভাবে ব্যবহার করতে পারবে সেই বিশ্বে আলোকিত হবে, তাকেই মানুষ সম্মান করবে, তাকে তার তাকে অনুসরণ করবে। ঠিক এই কারণে আমাদের সমাজটাকেও জ্ঞান ভিত্তিক সমাজ হিসেবে গড়ে তুলতে হবে। তবে হ্যাঁ, এই জ্ঞান ভিত্তিক সমাজ, বর্তমান জ্ঞান ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে হলে আমাদেরকে কিছু শর্ত মেনে চলতে হবে, কিছু যোগ্যতা অর্জন করতে হবে। সেই সহযোগিতা আমার দেশের ভিতরে বা আমার পাশের বাড়ি, আমার সামনে দাঁড়িয়ে যে ব্যক্তি, অথবা বিশ্বের যে কোনো প্রান্তে অনলাইনে আমার সাথে কনভার্সেশন হচ্ছে সেই ব্যক্তি, সবার সাথে যেন সহযোগিতার একটা মনোভাব থাকে। আমি যা জানি সেই জিনিসটা তার সাথে শেয়ার করবো, সে যেটা জানে সেটা আমার সাথে শেয়ার করবো, তাহলেই তো আমরা ইনক্রিজ হতে পারছি, আমরা আরো আমাদের জ্ঞানটা বৃদ্ধি পাচ্ছে। তাহলে আমরা বলতে পারি পারস্পরিক সহযোগিতা মনোভাবটা আমাদের, মনোভাব মানে কি, আমাদের মনের ভিতরে ওটা থাকতে হবে যে আমরা হ্যাঁ সত্যি পারস্পরিক সহযোগিতা করতে চাই, একে অন্যকে সহযোগিতা করতে চাই। দুই নম্বর যোগ্যতা হতে পারে যোগাযোগের দক্ষতা। হ্যাঁ, বিশাল একটা বিষয় কিন্তু যোগাযোগের দক্ষতা। ঠিক ওই রকম কোনো ব্যবসা বাণিজ্য যদি আমরা করতে যাই, তাহলে সেই ব্যবসাটা যদি হয় যে কোনো জায়গাতেই হতে পারে, এখন অনলাইন বা তথ্য প্রযুক্তির যুগ, যেখানেই হোক সেই শপটা, সেই শপে কি কি পাওয়া যাচ্ছে এটা যদি আমি 1,000 জন, 2,000 বা 10,000 বা এরকম করে অনেক সারা বিশ্বব্যাপী লোককে জানাই দিতে পারি, তাহলে দেখতে পাবো যেখানে আমার 10টা জিনিস সেলের সম্ভাবনা থাকে, সেখানে আমি যত বেশি লোককে জানাবো তত আমার সেল করার সম্ভাবনাটা বেড়ে যায়। আমি সেই জায়গা থেকে বলছি যোগাযোগ, মানুষের সাথে আমি যত যোগাযোগ তত আমার বৃদ্ধি ঘটবে, উন্নতি হবে, প্রসারিত হতে পারবে। থার্ড, সুনাগরিকত্ব। এই জ্ঞান ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে হলে একজন সুনাগরিক দরকার, আমরা যেন সবাই সুনাগরিক হতে পারি, রাষ্ট্রের তথা জাতির অথবা আন্তর্জাতিক যে কোনো জায়গায় আমি যেন সুনাগরিকের পরিচয় দিতে পারি এবং কারো ক্ষতি করা না, সবার সাথে সহযোগিতা এবং যোগাযোগটা যেন সুন্দর হয়। 4 নম্বর, সমস্যার সমাধানের পারদর্শী। দেখে বুঝতে পারছো খুব চিন্তা করার বিষয়, আসলে এমন কিছুই নাই, সমস্যার সমাধানের পারদর্শী। একজন মানুষ যখন যে কোনো বিষয় নিয়ে সমস্যা সমাধান করে দিতে পারবে, মানুষ তো তার কাছে যাবেই, কি বলো, যাবে না? সমস্যার সমাধানে পারদর্শী তবে আমি কি করতে পারবো, আমার সামনে যে কোনো সমস্যা হলে সেই সমস্যাকে ওভারকাম করে আমি যেতে পারবো। বিশ্লেষণী চিন্তন দক্ষতা, যখন যে বর্তমানে যেরকম করোনা ভাইরাস চলে আসছে আমাদের ক্ষতি করছে, মানুষ লাখ পেরিয়ে গেছে, 1 লাখ 4-5 হাজার পেরিয়ে গেছে মানুষ মৃত্যু সারা বিশ্বব্যাপী, একদল বিজ্ঞানীদের অলরেডি এই বিষয়টাকে নিয়ে বিশ্লেষণী চিন্তন চিন্তা ভাবনা শুরু করে দিয়েছে এবং তারা চিন্তা করছে, গবেষণা করছে, করে এর একটা বিহিত বা এটা প্রতিরোধের বা এটার প্রতিষেধক তৈরি করার চেষ্টা করছে। তো এইরকম বিশ্লেষণ চিন্তন দক্ষতা থাকতে হবে, এটা সবার থাকতে হবে না, স্থান কাল পাত্র ভেদে আমাদের ভিতরে এই বিষয়গুলা থাকতে হবে। সৃজনশীলতা, আমরা শুধু অন্যের কোনো কিছুর উপর নির্ভরশীল হতে পারি না, আমার যে জিনিসটা আমার প্রয়োজন সেই জিনিসটা আমি যেন নিজেই সৃষ্টি করতে পারি, নতুন কিছু সৃষ্টি করতে পারি, এরকম সৃজনশীলতা আমাদের ভিতরে থাকতে হবে। যে কোনো পরিস্থিতিতে যে কোনো কিছুতে একটা সৃজনশীল মনোভাব নিয়ে আমাদের সামনে দাঁড়াতে। তথ্য ও যোগাযোগ প্রযুক্তিতে পারদর্শিতা, খুবই ইম্পর্টেন্ট একটা বিষয়, যদিও সবশেষে আলোচনা হচ্ছে, কারণ আমি যে যোগাযোগ করবো, পারস্পরিক সহযোগিতা করবো, সুনাগরিক হিসেবে গড়ে উঠবো, সমস্যার সমাধানে পারদর্শী হবো, বিশ্লেষণী চিন্তন দক্ষতা আমার ভিতরে নিয়ে আসবো, সৃজনশীলতা আমার ভিতরে থাকবে, এই বিষয়গুলাকে কখনোই আমি ওভারকাম করতে পারবো না,
তথ্য ও যোগাযোগ প্রযুক্তিতে পারদর্শিতা ছাড়া। তথ্য যোগাযোগ প্রযুক্তিতে পারদর্শিতা বলতে আমরা এটা বুঝি যে আমি যে কোথাও বিশ্বের সাথে যোগাযোগ করব সেটাকে আমি পায়ে হেঁটে করব, অবশ্যই না বলবেন। আমি কি করব, আমার যে যোগাযোগ ব্যবস্থা সেটা হবে মেইলে অথবা মোবাইলে কল করে অথবা ভিডিও কল করে দেখবো, গুগলে সার্চ দিয়ে। তা আমি যদি এইসব জিনিসগুলো না জানি তাহলে তো আমি কখনোই সামনের দিকে এগিয়ে যেতে পারবো না এবং আমার দ্বারা জ্ঞান ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা সম্ভব হবে না। এই প্রযুক্তি গুলো, যে কোনো নতুন নতুন প্রযুক্তি গুলো আসছে, সেই প্রযুক্তি গুলাকে অবশ্যই আমাদেরকে ফেস করতে হবে, সেগুলো জানতে হবে এবং সেগুলো ব্যবহারও সেভাবে জানতে হবে। তো বন্ধুরা, আজকে যে আলোচনা আমরা করলাম, এই আলোচনাটা কেমন লাগলো সেটা জানাবে। দেখো, 21 শতকের সম্পদ কোনটি, পারছো কি? অবশ্যই এটা জ্ঞান হবে, কারণ জ্ঞান দ্বারাই আমরা এই সবগুলোকে আমরা অর্জন করতে পারবো, শুধু জ্ঞান থাকলে। 2 নম্বর প্রশ্ন, জ্ঞান ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার প্রধান দক্ষতা হিসেবে বিবেচনা করা হয় কোনটিকে? তথ্য প্রযুক্তি, তথ্য যোগাযোগ প্রযুক্তিতে পারদর্শিতা। আজকে এ পর্যন্ত। তবে যাবার আগে একটি কথা, তোমরা যারা আমার টেক টিউটর ভিডিও এই চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নাও এবং পাশে থাকা বেল বাটনটি অন করে দাও নতুন নতুন ভিডিও নোটিফিকেশন পেতে। সকলকে ধন্যবাদ, আসসালামু আলাইকুম।